আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। এটির নাম হচ্ছে সিনজিন। পুরুষের যৌন দুর্বলতার জন্য খুবই কার্যকরী একটি মেডিসিন হচ্ছে সিনজিন। যাদের পুরুষাঙ্গ দুর্বল হয়ে যাচ্ছে, পুরুষের যৌনশক্তি কমে যাচ্ছে, সহবাসের সময় কমে যাচ্ছে এবং লিঙ্গ স্ট্রং কম হয়, তাদের জন্য এই ওষুধটি কতটুকু কার্যকর এবং কীভাবে সেবন করলে আপনারা এই ওষুধটির সর্বাত্মক ফলাফল পাবেন, এই ওষুধটি কী কী উপাদান থেকে তৈরি, এই ওষুধটি সেবনের ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি হয় কি না, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এছাড়াও নিয়মিত স্বাস্থ্য ও ওষুধ বিষয়ক বিভিন্ন পরামর্শ ও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই সিনজিন সিরাপটি উৎপাদন ও বাজারজাত করে থাকে পায়োনিয়ার ল্যাবরেটরিজ ইউনানি লিমিটেড। পায়োনিয়ার ল্যাবরেটরিজ একটি ইউনানি মেডিসিন প্রস্তুতকারক কোম্পানি। সিনজিন সিরাপটির জেনেরিক নেম হচ্ছে শরবত জিনসিন। সিনজিন সিরাপটির উপাদান হিসেবে কোম্পানি উল্লেখ করেছে তজ কমলি, দারচিনি, ভাংরা শবস, জরজামত, আমলা খুশক, চুপ চিনি এবং অন্যান্য উপাদান প্রয়োজন মতো। এছাড়াও বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলা অনুযায়ী এটি প্রস্তুত হয়ে থাকে। সিনজিন সিরাপটির রোগ নির্দেশনা বা প্রধান কার্যকারিতা সম্পর্কে জেনে নিন। সিনজিন সিরাপটি সাধারণ দুর্বলতা দূর করতে কাজ করে, অবসাদ দূর করে এবং যৌন দুর্বলতা দূর করতে সাহায্য করে। যারা যৌন দুর্বলতা দূর করার জন্য অনেক ধরনের মেডিসিন খেয়েছেন, কাজ হচ্ছে না, তারা এই মেডিসিনটি খেয়ে দেখতে পারেন। এই ওষুধটি সেবনের ফলে দ্রুত যৌনশক্তি বৃদ্ধি পায় এবং সহবাসের সময় বৃদ্ধি পায়, লিঙ্গ বেশিক্ষণ স্ট্রং রাখতে সাহায্য করে। সিনজিন সিরাপটি মূলত একটি জিনসেন সিরাপ। এই জিনসেন সিরাপটি যৌনশক্তি এবং যৌন উত্তেজনা, স্নায়বিক দুর্বলতা দূর করতে কাজ করে থাকে। এটি পুরুষের জন্য কার্যকরী। সিনজিন সিরাপটির সেবনবিধি বা সেবন মাত্রা সম্পর্কে জেনে নিন। সিনজিন সিরাপটির সেবনবিধি বা সেবন মাত্রা সম্পর্কে জেনে নিন। 2 থেকে 4 চা চামচ করে দিনে 2 বার সেবন করতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ মতে ওষুধটি সেবন করতে হয়। পার্শ্ব প্রতিক্রিয়া। কোম্পানি সিনজিন সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করেনি, তবে এটি সেবনে অনেকের ক্ষেত্রে হালকা মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখার মতো সমস্যা দেখা দিতে পারে। বিরূপ প্রতিক্রিয়া। এই ওষুধটিতে ব্যবহৃত যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সতর্কতা। অপ্রাপ্তবয়স্কদের এবং অবিবাহিতদের এই ওষুধটি সেবন না করাই উত্তম। আগে থেকে যাদের কিডনি সমস্যা, লিভারের সমস্যা, হাই প্রেশার, ডায়াবেটিস এবং বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন থেকে বিরত থাকা উচিত। বিশেষ সতর্কতা। আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কেউ ওষুধটি সেবন করবেন না। আমি এই ভিডিওটি করেছি আপনাদেরকে এই মেডিসিনটি সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার জন্য। আমার কথা বা বর্ণনা প্রেসক্রিপশনের বিকল্প হিসেবে বিবেচনা করা যাবে না। সকল ওষুধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন, কারণ চিকিৎসক রোগীর সকল দিক বিবেচনা করে ওষুধ প্রয়োগ ও ওষুধের ডোজ নির্ধারণ করে থাকেন। সকল ওষুধ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ধন্যবাদ।